कितनी ऑसम है। যখন আমি আমার ফ্রেন্ডকে মোবাইল গিফট করি লে মাই ফ্রেন্ড হে গাইস হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে সকালে আমার জন্য একটা পার্সেল আসে চিটাগাং থেকে তাও যারা পাঠায় আমাকে পার্সেলটা সো ওইটাই এখন আমরা আনবক্সিং করব দেখা যাক যারা আমার জন্য কি পাঠিয়েছে তো যারা আমার জন্য গিফটটা পাঠিয়েছে তো আমরা এটা এখন আনবক্স করব বাটন ফোন পাঠাইছে কেমন লাগি লাইক সিরিয়াস এইটা কি ছিল চার্জার কেবল এগুলো তো ঠিক আছে ফোন ভাই এটা কি ছিল ভাই যারা তুই লাস্ট পর্যন্ত আমার সাথে বেইমানি করলি সরি 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 গাইস যারা আমার সাথে বেইমানি করা নাই যারা সত্যি আমাকে ফোনটা পাঠিয়েছে আমার ছোট বোন ফাইজলামি করে ফোনটা লুকিয়ে রেখেছিল দেন তারপর লাস্ট আমাকে বলে তো এই হচ্ছে আমার ফোন আর ফোনটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবো এখন আমরা গেম খেলবো যারা সাথে চলো তো দেখতেই পাচ্ছো গাইস এটা আমার ফোন এখন আমরা গেমে যাব চলো দেখতেই পাচ্ছি আমরা গেমে চলে এসেছি এখন আমরা যারাকে ইনভাইট দিব চলো তো চলো আমরা এখন যারাকে ইনভাইট দিব চলে এসেছি সো থ্যাংক ইউ যারা মাই বেস্ট ফ্রেন্ড তার গানে গানে ধন্যবাদ আমার এই ফোনটা গিফট করার জন্য সো থ্যাংক ইউ গাইস তোমরা তো দেখতে পারলা আমি আমার ফ্রেন্ডকে একটা মোবাইল গিফট করছি যেটা হলো OnePlus 9 Pro আর এর দাম কত গাইস এটা অবশ্যই তোমরা সবাই জানো আর গাইস এই মোবাইলটা কিন্তু গেমের জন্য অনেক বেস্ট আর ভিডিও কোয়ালিটি কিন্তু অনেক জোস হয় এটাতে যেহেতু গাইস আমার ফ্রেন্ড একজন টিকটকার তাই ওর জন্য এই মোবাইলটা সবথেকে বেস্ট হতে যাচ্ছে DRX প্রথমে ভাবছিলাম তুমি অনেক হাইফাই পরে দেখি তুমি পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই সবাই ইউজ করে হ্যাঁ ভাই এসব দেখে অনেক ইমোশনাল হয়ে গেছিলাম যার কারণে ওকে আমি ফোনটা গিফট করছি জানি গাইস আমি ওয়ার্ল্ডের সবচেয়ে একজন ভালো ফ্রেন্ড কারণ এরকম ফ্রেন্ড মানে কোথায় পাওয়া যায় না কারণ এই পৃথিবীতে কেউ ইমোশনাল হয়ে তার বেস্ট ফ্রেন্ডকে ফোন কিনে দিবে না গাইস একমাত্র আমি যে ফ্রেন্ডের কষ্ট দেখতে না পেরে ফোন কিনে দিছি ওকে তো গাইস এখানে ভাই পূজা বারবার ইমেল দিচ্ছে কেন ভাই হ্যালো তোর ভিডিও শিখি মানে আমি নিজের টাকা দিয়ে ফোন কিনলাম আর তুই মানে সবাইকে তোর জন্য মিথ্যা কথা বলতে চাইছিস যে তুই আমাকে ফোন গিফট করছস দোস্ত শোন মানে ওই মানে কথাগুলো না ওই পরে বলি মানে আর ভিডিও বানাচ্ছি পরে বলবো তোর সাথে পরে কথা বলবো বুঝছস তুই এখন যা মানে আমি কিন্তু ওরে ফোন কেড়ে দিছিলাম ও মানে নিজের টাকায় কিছু কিনেই নেই গাইস মানে আসলে গাইস ও বারবার ইনভাইট দিচ্ছে কেন ভাই কাট 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 বাই কাট আবার সবাই সত্যি সব কিছু জেনে যাবে ভাই